আল্লাহ রাসূল দেন দুনিয়া আর বাদশা একসময় খোশ মেজাজে সুন্দর অবস্থায় মক্কার দুর্গম গিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহ রাসূল। দূর থেকে একটা মানুষ আল্লাহ রাসূলকে খেয়াল রাখছিল, সেই মানুষটার নাম হচ্ছে হযরতে আনাস। এটা জিনিস ক্লিয়ার করি, আল্লাহ রাসূল মানে সাহাবাদের কাছে ক্যারেক্টারটা কিরকম ছিল জানেন? আমার নবীজি বলে দিয়েছেন কথা শেষ, আমার নবীজি বলে দিয়েছেন এটাই আমার ইমান। কথাটা বুঝতে পারছেন তো নাকি? তাদের কাছে ক্যারেক্টারটা এরকমই ছিল যে আমি আল্লাহকে তো দেখিনি, আমার আল্লাহর কথা, আমার নবী যেটা বলছে ওটাই আমার জন্য শেষ কথা। আমি তো কোরআন আল্লাহ অন্য কারোর দ্বারা দেয়নি, আমার নবীর দ্বারা কোরআন দিয়েছে, আমার নবীজি বলেছে আল্লাহর বাণী, এটাই আমার শেষ কথা। সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে। তো আল্লাহ রাসূল যখন কম হাই কমান্ড সব থেকে বড় হুকুম দেনেওয়ালা উলুল আমর সব থেকে বড় আদেশ করেনেওয়ালা আল্লাহ রাসূলের উপর কিছু হয় না, কথা বুঝতে পারছেন? আমার রাসূল বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন সুদ খেও না, নবী বলেছে ওর থেকে বড় আর কোনো কথা নেই, অন্য কেউ বললে অন্য কথা ছিল, আমার নবী বলেছে ওই শেষ কথা। আমাদের কাছে দশটা মাওলানা পাচ্ছি, কিন্তু সাহাবাদের কাছে আমার নবী শেষ কথা। আর পৃথিবীর সমস্ত আলে বোলামা ইমাম আইম্মা থেকে আরম্ভ করে যত এসেছে সবার কথার উপরে শেষ কথাটাই হলো নবীজির কথা। আর আমার নবীজি কি বলছেন? অমায়ন্তে কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা, আমি নিজের ইচ্ছায় কোনো কথা বলি না, আমাকে যেটা বলাই সেটাই বলি, কে বলাই? আমার আল্লাহ, ঠিক আছে। হযরত আনাস দূর থেকে আল্লাহ রাসূলকে ফলো করছে, হঠাৎ আমার রাসূল দেখলেন আনাস, ওয়াই ফলোয়িং টু মি, কেন তুমি আমাকে ফলো করছো? হুজুর চতুর্দিকে আপনার শত্রু, চতুর্দিকে আপনার দুশ্মন, কখন অ্যাটাক করে দেবে, কখন আপনাকে আক্রমণ করে দেবে, আপনাকে একা ছাড়তে আমাদের ভয় লাগছে হুজুর, তাই দূর থেকে আপনাকে একটু ফলো করতে করতে যাচ্ছি, চতুর্দিকে তো শত্রু। আল্লাহ রাসূল বলে আনাস দরকার নেই তুমি যাও। আল্লাহ রাসূল একবার বলে আনাস শুনে নিয়েছে, রুকে গেছে, কিন্তু আনাসের মনে হলো তাও একটু দূর থেকে খেয়াল রাখা দরকার। দূর থেকে যখন খেয়াল রাখছে হযরতে আনাসের যে ভয় ছিল, যে সংকট, যে মনে মনে ভীত হয়েছিল, সন্দেহ প্রকাশ করেছিল, সন্দিহান ছিল যে হঠাৎ আল্লাহর রাসূলকে যদি কেউ আক্রমণ করে দেয় কি হবে, এমন কথা ভাবছিল। আর দূর থেকে একটু লক্ষ্য রাখছিল, আর যেটা ভেবেছে বাস্তবেই সেটা ঘটলো। আল্লাহর রাসূল হেঁটে যাচ্ছিলেন, নবীজির কাঁধের উপরে ছিল বেরাদ ইন নাজরানি ইন নাজরান, দেশের একটা সুন্দর চাদর পেছন দিকে ঝুলছিল। হঠাৎ করে দেখা যায় আনাস যে জিনিসটা ভয় করেছিল, পেছন থেকে একটা গরিব গোরাবাম ঝোপের আড়াল থেকে, জঙ্গল থেকে একটা সান্ডা মাসলম্যান ঝোপের আড়াল থেকে আল্লাহর রাসূলকে আক্রমণ করে দিয়েছে। পিঠের যে দুটো চাদরের কোন ঝুলছিল, চাদরের কোন দুটো দিয়ে টানতে আরম্ভ করে, ফাজাবাজাতহু, আরো জোরে টানে, ফাজাবাজাতান শাদীদাতান, টানার পরে হাতে করে কষতে আরম্ভ করে, আমার রাসূলের চেহারা মুবারকটা নীল হয়ে যায়। এক সময় একটা টান মেরে দেয় আল্লাহর রাসূল আরবের মরু প্রান্তে ফেলে দেয়। আনাসে দৃশ্য দেখে কি সহ্য করতে পারে? আনাস কি দৃশ্য দেখে সহ্য করতে পারবে? আল্লাহর রাসূলকে ফেলে দিয়েছে, ছেলে খেলা ব্যাপার, নবীজিকে ফেলে দিয়েছে, এমন টান বাড়ল আছড়ে পড়লেন আমার রাসূল, হুলঙ্গ তলবার নিয়ে আনাস বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে কোমর থেকে তলোয়ার বার করে ওই মানুষটা যে ফেলে দিয়েছে তার ধর থেকে গর্দনটা আলাদা করে দেবে, আল্লাহ রাসূল ইশারা করে বললেন আনাস, দুটো ইশারা করলে স্টপ, রুক যাও। তারপরে না না আনাস, তুমি ওকে জানে বেড়ে দিও না, সুবহানাল্লাহ, ওকে তুমি মাফ করে দাও আনাস, মেরে দিও না। জয় কিসের হলো? তলোয়ারের হলো। এই দৃশ্য দেখার পর আনাসকে যখন রুখে দিয়েছে নবীর হুকুম মানে হাই কমান্ডের হুকুম, আর আঙ্গুল তুলে বলেছে রুক যাও, দাঁড়াও, দাঁড়িয়ে গেছে, ঠক ঠক করে কাঁপছে,
একদম নড়েও না চড়েও না মিলিটারি রাগ আরো বাড়ছে আর চোখে কালো মানুষটাকে দেখছে এই দৃশ্য দেখে ওই কালো মানুষটা বলে ইয়া মুহাম্মদ আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে গরিব খেতে পায় না কঠিন অবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করি আমার বৃদ্ধা মা আছে আমার বউ আছে স্ত্রী কন্যা ছেলে মেয়ে আছে আমি বাড়িতে কিছু খেতে পাই না তোমার কাছে আল্লাহর বাইতুল মাল আছে ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্য দ্রব্য তুমি আমাকে দান করো ফেলে দিয়ে কি চাইলো ওটা কি চাইলো ভিক্ষা সাহায্য ভিক্ষা চাইলো তাই লিখছে প্রেহস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ বিশ্বের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয় মুহাম্মদ ছাড়া কেউ নয় জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা দৃশ্যটা এবারে একটু আমরা ভিজুয়ালাইজ করি নিজেদের বাস্তবকে সামনে বাস্তবকে সামনে রেখে একটু একটু মিলানো যাক হ্যাঁ আপনার এলাকায় এমএলএ এসেছে রাস্তা দিয়ে যে কোনো দলের যদি একটা এমএলএ আসে আর এমএলএ এর পিছনে অনেক ছোট ছোট ভাই থাকবে যারা জিন্দাবাদ জিন্দাবাদ আমার নেতা তোমার নেতা জিন্দাবাদ অমুক দাদা জিন্দাবাদ অমুক সাহেব জিন্দাবাদ করছে যদি সীতাপুর বাজারে কোনো গরিব মানুষ থাকে গলায় ওই যে কি বলে উত্তরীয়টা আছে উন্না মতো আছে উন্নাটাকে পেঁচিয়ে ধরে টান মেরে ফাঁস দিয়ে জমিনে ফেলে দিয়ে বলে এমএলএ সাহেব এমপি সাহেব প্রধান সাহেব নেতা সাহেব লিডার সাহেব হুজুর সাহেব এত কিছু আপনার জন্য করেছি আপনার জন্য মাঠে লুকিয়েছি গাবায় লুকিয়েছি কেস খেয়েছি লাঠি ধরেছি আপনার জন্য কপাল পেটেছে নাক পেটেছে বোম মেরেছি আমার বাড়িতে আজকে খাওয়া হয় না বউ বাচ্চা রান্না বাড়া চড়ছে না কাজ পাচ্ছি না পেমেন্ট নেই এই নেই সেই নেই ইনকাম বেড়ে গেছে এখন কঠিন অবস্থার মধ্যে দিয়ে রয়ে গেছি আমাদের পয়সা কড়ি হাতে নেই আপনার কাছে সরকারি খাজানা আছে ওই সরকারি খাজানা থেকে যত সামান্য খাদ্য দ্রব্য আমাকে দান করুন দেবে ভাই ও ভাই নম্বরের দোস্ত বুঝতে পারছেন যে বলেন মোদি জি আপ তো চায় নহি রহে আপ তো রহ গিয়া হিন্দুস্তান আপকে হাথ মে এসা করো মুঝে সরকারি খজানা আপকে পাস হ্যায় নৌকরি দোগে বোলে তে নহি দিয়ে 15 লাখ আপনে অ্যাকাউন্ট মে আয়েঙ্গে বোলে তে নহি আয়া আপ অচ্ছে ভারত লাওগে তো নহি আয়া সিফ রহ গিয়া ক্যা কোই শোর মচানে ওয়ালে কিসি নাম পে শোর মচা কে हर जगह जाके फितना फसाद कर रहे हैं पैसा तो देते नहीं कुछ करते तो नहीं ऐसा करो आपके पास सरकारी खजाना है हमें कुछ दे दो बोले भाइयों बहनों अभी जाओ भाइयों बहनों जाओ देवे गामचा टामचा उत्तरियो दिया तो अनेक दूरेर कथा गार्ड आचे गुली करबे उड़िए देवे कि बोले गार्ड गुलो की बोले एसटीएफ टेस्टीएफ सब की थाके ना বড় বড় এইবারে আমি আপনাকে প্রশ্ন করি আমি মেহরাব আমি যদি সীতাপুরে আসি গলায় গামছা দিয়ে যদি ফেলে দেয় মোটা শরীর রেখে পা ভেঙেছে মেহরাব ভাই আপনার প্রতি অনেক আশা আপনি সমাজ সেবা করেন এই করেন সেই করেন গরিব মানুষ কিছু দেন ফুল দিয়েছি আপনাকে বলে ফল খাইয়েছি আপনাকে নজরানা দিয়েছি হাদিয়া দিয়েছি ফুরপুরা থেকে এইটুকু আসতে তেল খরচা 150 টাকা দিতাম 20,000 টাকা এখন আমি গরিব খেতে পাইনি কিছু দান করুন দিয়ে যদি সীতাপুর বাজারে ফেলে দেয় আমি কি করব এত মার মারবো তার হাফ টাইম পাবে না গালাগাল এত দেবো কোনো ডিকশনারি খুঁজে পাবে না নতুন নতুন কিন্তু প্রশ্ন আসছে সবাই দুনিয়া দুনিয়া করে চিৎকার করলে মোদির জন্য চিৎকার করলে দিদির জন্য চিৎকার করলে দাদাদের জন্য চিৎকার করলে কিন্তু যার নাম ধরে চিৎকার করা উচিত ছিল কবরে যাব দুনিয়া যাদের জন্য চিৎকার করেছে একটাও তোমার কবরে কাজে আসবে না দিদি আসবে দাদা আসবে নওশাদ আসবে ভাইজান আপনাদেরটা বললেন না বললাম নওশাদ কাজে আসবে না দুনিয়ার দাদা দিদি আসবে না এ হুজুর কাজে আসবে না কথা বুঝতে পারছেন না নাকি মেরাব ভাই আসবে না কাজে আসবে কে বিসমিল্লাহ তারপর বলে অফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে
কেন দিদি বলবে না, দাদা বলবে না, ভাই বোনও বলবে না? কথাটা বোঝার চেষ্টা করুন, নাজেরিয়া পরিবর্তন করুন। যার মিল্লাতে কবরে যাব তিনি কি করেছিলেন? যখন আল্লাহ রাসূলকে বলল দুনিয়ার জন্য চিৎকার করছি, মারামারি করছি, লড়াই করছি, সব করছি, কিন্তু আল্লাহ রাসূলকে যখন বলল আমাকে কিছু দাও, আমার রাসূল ওই সময় সম্মান আল্লাহ রাসূল মুচকে হাসলেন, গলার ফাঁসগুলোকে হালকা করছে, আর আনাস দাঁড়িয়ে আছে, আবার ফাঁসটা হালকা করতে সুম্মা দেহকা আবার হাসলেন, আনাস জি হুজুর, আনাস পাথর হয়ে গেছে, আনাস তলোয়ার নিয়ে কাঁপছে, ধাক্কা দিলে, জি হুজুর, বাবা ওকে মাফ করে দে, হুজুর পারবো না, মাফ করে দে বাবা, পারবো না হুজুর, মাফ করে দে বেটা, হুজুর পারবো না, ও যা অন্যায় করেছে, আমাকে যদি টুকরো টুকরো করে দিত আমার দুঃখ হতো না হুজুর, আপনার শরীরে লোমে উটাজ করলো কেন, ওকে মরতেই হবে, ওর গর্দান আলাদা করে দেবো, আনাস ওকে মাফ করে দাও, ইটস অ্যান অর্ডার, আমি মোহাম্মদ বলছি ওকে মাফ করে দাও। কানতে কানতে তলোয়ারটা জমিনেতে পুঁতে দিয়ে আনাস কাঁদছে হাউ হাউ করে, আল্লাহ এই দৃশ্য দেখার আগে আমি আনাসের মত কেন দিলেন না? আল্লাহ রাসূল আসলেন, আনাসের মাথাটা কোমর মোবারক, আনাস কেন এত ভালোবাসিস বাবা? আপনি আমার জান হুজুর, আমাকে টুকরো টুকরো করে কেটে দিলে আমার কিচ্ছু হতো না হুজুর, আপনার গলাটা নীল হয়ে গেছে আমি আনাস যে দেখে সহ্য করতে পারছি না হুজুর, আপনার চেহারা সার্দ হয়ে গেছে আমি দেখে যে সহ্য করতে পারছি না হুজুর, আপনি বালিতে যেভাবে আছড়ে পড়লেন আল্লাহ, আমি ওই দৃশ্যটা কি একদম ভুলতে পারছি না হুজুর, আমি কি করে ওকে মাফ করে দিই, এত বড় মনটা বুকের মধ্যে কি করে রেখেছেন হুজুর, আপনার পথে কাঁটা বিছিয়েছে আপনি তাও তো জ্বর হতে দেখতে গেছেন হুজুর, আপনাকে বিষ খাওয়াবার চেষ্টা করে যে তাকে বাসে পাশে বসিয়েছেন হুজুর, আজ আপনাকে আপনার দাঁত ভেঙেছে আপনি তাকে আদর সমাদর করেছেন হুজুর। আনাস বলছে, আল্লাহ রাসূল বলছে আনাস ওকে মাফ করে দে আল্লাহ খুশি হবে, সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে আমি বর্তমান ভদ্র শিক্ষিত সমাজের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এটা কি সত্য ঘটনা নয়? এটা কি বাস্তব ঘটনা নয়? আনাসের তলোয়ার ছিল, পারলে তাকে দুটুকরো করে দিত, পারত কি পারত না? জয় তলোয়ার হলো না নবীর আদর্শের হলো? জোরে বলুন, আদর্শের জয় হয়েছে। আল্লাহ রাসূল এই সময় সুম্মা দেখাও, সুম্মা আমার লাহুলি ইতাইন, যাও যাও আনি আনাস, ওকে মাফ করে দাও, হাসতে হাসতে বলে আমার বাইতুল মাল থেকে একটা বড় উটকে ওভারলোড করো আর বেচারা গরিব তার বাড়িতে পাঠিয়ে দাও। সকলে বলেছেন সুবহানাল্লাহ, এই দুনিয়ার নেতা লিডার দেখাচ্ছেন, আমাদের লিডারের ধারে পাশে ঘেঁচতে পারবে? কোটি কোটি লিডার এক জায়গায় বান্ডিল করে কুচিয়ে লাও, কুচিয়ে ধুলো করো, আর আমার রাসূলের পায়ের ধুলো একটা জায়গায় রাখো,